পাচ্ছি। আপনাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ করতে যাচ্ছি। আমি তোমার পরিষদ নমু, সেই যোগ্যতা তো তোমার নাই। তুমি শুধু পরি রিপোর্ট কেন্দ্রটা দেখাই দিবা, সে যায় আমাকে 2-3 হাজার জাল ভোট দিয়ে দিবে। তার সঙ্গে আমনে নিয়ালা নির্জনে ডেটিং করেন না, একটা তুরি দিলে আসমান থেকে সাইড দা জিন চলে আসবে। আরে হারামি বেদক সতরে বাচ্চা, ইয়া নয় সজন হাগলাম করতে কেন তাই। হে মা, মারে মা, আমার মাথা একটু ফুটিয়ে দে মা, ফুটিয়ে আমার উড়াইতে। আমি উড়া গিয়া ওই আসমান থেকে ইয়া হিয়ার বিমান ধৈরা ঠপ করে নিচে ফেলাই দেবো। দে মা, দে মা, আমার মাথা একটু ফুল দিয়ে দে মা, ফুটিয়ে দে মা। বাবু, তুই পাগল কিসিমের মানুষ, সব সময় পাক পবিত্র থাকিস না। না পাক শরীরে তো আমি ফু দিতে পারি না, তোর আমি কথা দিতেছি বাবু, যদি পাক পবিত্র হই আমার কাছে আসস তাহলে আমি ফু দিয়া দিব। তারপর তুই তোর মনের ইচ্ছা মতন ওই আকাশ উড়া যাবি, উইরা 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 তুই ইয়াহিয়ার প্লেন রে ধরিয়া ফেলবি, টাইন্না ইয়াহিয়ারে মাটির মধ্যে নামাই আনবি। এখন তুই যা। আমি জানি তুই আমার ফু দিবি না, তোর সবের বন্ধু ইয়াহিয়া। এবার সত্য করে কর, ওরা কই কই আছে এটা কর। কত বড় সাহস, তুই আমার লোকে বিয়াতবি করস, আমার লাড়ির মধ্যে তুই তলবর ঠেকাইছস কেন? এই আম্মা হেতারে বান মারেন, বান মারেন আম্মা, হেতারে নগদে বান মারেন। আমারে বান মারবি? মার, তুই কি বান মারবি? হ্যাঁ সে কি বান মারবো? হ্যাঁ আমি এই তরোয়াল দিয়ে বান মারু, এই তরোয়াল দিয়ে বান মারু। চলিয়া যা, চলিয়া যা এখান থেকে, নইলে কিন্তু তোর উপর আমি জিন চালান করম। তুমি পারবা না বুঝতে, আমি বলবো, তুমি জিনে ডাকো আমি বুঝাই বলি কেমন কইরা ইয়া হিয়ার প্লেন ধরে নিয়ে আসবো। জিনের শৈল আগুন গতি বুঝছস নি, জিন যখন প্লেনের উপরে দি দি বাসি যাইব, জিনের শৈলতে আগুন বারই প্লেন বাসটুই যাইব, তুই জানস না? না তাহলে হইব না, জিন ইয়া হিয়ারে মারলে চলবো না, আমি নিজে মারবো, আমি নিজের হাতে ইয়া হিয়ারে মারবো, ইয়া হিয়ারে আমি মারবো, আমার এই হাত দিয়া এই তরোয়াল দিয়ে মারবো। মা, তোর স্বামীকে একটু টেলিফোন কইরা ওই ইয়াহিয়ার এখানে আসতে কো না, ইয়াহিয়া তোর স্বামীর বন্ধু, আরে ফোন করলেই চলে আসবো। কর না মা, ডাক না, আমি ওর মারবো, ডাক। বাবু, বিয়াদবির মাত্রা কিন্তু ছাড়াইয়া যাইতেছস, তোর পাকলামি কইলাম আমি ছুটাইয়া দিমু। এই এই ক বয়ান আব্বা, না বয়ান রাজা খান। আমি তোরে এই তরোয়াল দিয়ে মাইরা ফেলবো, এই তরোয়াল দিয়ে একেবারে পেটের মধ্যে ঢুকে আমার পেট ভর্তি করলাম কেরোসিন, আমি কিন্তু আগুনে বাস ফেলে যাবো, আগুন ছড়া, আম্মা
আম্মের প্রশংসা না করি পারি না আম্মা, পাও খান দেন আম্মের, পাও খান দেন আম্মা গো আম্মা। আই কুলম যাইতা যে বাবু যহনে আগুন দেখবো হেতে দৌড়ি উড়ি চলে যাইব কি, কিন্তু কথা খান আম্মা একবারও আর মাথা তাইল কিলে আইল, আই তো আন্নের মতন না আম্মা, বাউরে বাবু আম্মা আন্নের প্রশংসা না করি পারি না আম্মা, আন্নের পায়ের পোকা তোলা দেন আন্নের মাথা। তোর বন্ধু কই ইয়া ইয়া ভুট্টু, ওকে খবর দে নিয়ে আয় আমি মুসলমানি দিব। ইয়া ইয়া ভুট্টু আমার বন্ধু হইতে যাবে রে, পাগলা বকার জায়গা বসে স্যার আছে বন্ধু না না বাড়িতে গরুর গোস আর পরোটা রান্না করে খাও, আর তোমার বন্ধু না একবারে জীবনে গর্দানে করে দুঃখ নেবে না, পাগলাম করার জায়গা বসে। হ্যাঁ এই ইয়া ইয়া ভুট্টু আমি কোথায় আমি কোথায় দাওয়াত করে খাবো, পাগলাম করো না একটা থাপড় দাদা ফেলে দাও ফাজেল, সবসময় আটকে পারস এই রাজাকার বলে কি আবার বলে সর করো আবার, এই তোরা দেখছো দেখছি দেখছি যা একের দিমুনি। হ্যাঁ ঠিক আছে, গলা খাস করে নাই করে দেবো, কয়ে দিলাম যা খেতে চা, এখনই ভুট্টু ইয়া হেরে লয় আয় লয় তোর বন্ধু থাকে এক করে শেষ করে দেবো শালা বয়ান রাজাকার। হে পড়ে লিখেন হে রাজাকার, বই পাইছে বই পাইছে বই পেয়ে পড়াইছে এই রাজাকার, আমি তোরে ছাড়বো না। আসসালামু আলাইকুম হাজিরানে মজলিস, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের গ্রামে জামাই হইতে যাইতেছি, আপনাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ করতে যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য এবং আমার বউ স্ত্রীর জন্য মন প্রাণ ভরে দোয়া করবেন, আমার সুন্দরী স্ত্রীকে আমি কোনোদিন কোনো কষ্ট দেব না, আপনারা সবাই আমার জন্য আর আমার। আসসালামু আলাইকুম হাজিরানে মজলিস, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাজিরানে মজলিস, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি, আপনাদের এই গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়েটিকে আমি বিয়ে করতে চলেছি। অবশ্যই দোয়া করব, আমি আপনাদের এই গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে অলরেডি বিয়ে করে ফেলাইছি। নেতা আমি খবর পেয়েছি যে আপনি আমার বউকে অলরেডি বিয়ে করে ফেলেছেন, মানে হচ্ছে যে ওই আমার স্ত্রী আপনার স্ত্রী, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনি আমার বউকে আটকে রেখে সেখানে লালন পালন করছেন, দেন আমার বউটাকে ফেরত দেন আমি ঘরে নিয়ে যাই। যাই হাজিরানে মজলিস, আপনি আমার স্ত্রীকে আটকাই রাখছেন, আপনি আমার স্ত্রীকে আমার কাছে ফেরত দিয়ে দেন আমি হাকে লালন পালন করব। না নেতা আপনি আমার বউরে ফেরত দেন, আমি আমি আমার বউরে নিয়ে যাব, দেন ফেরত দেন। আপনিও আমার স্ত্রীকে ফেরত দেন, আমার স্ত্রীকে আপনি নিয়ে গেছেন। কটা বাজে? চারটা কি বাজে? চারটা বাজে, চারটার সময় আমার বউ আসবে। চারটা এখনো বাজে নাই, বাজতে এক ঘন্টা বারো মিনিট বাকি আছে। ও চারটা বাজতে বাকি আছে, আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করি চলেন আপনার বাড়ি যাই, বাড়ি যাই আমার স্ত্রী আমি নিয়ে আসি। আমার বাড়ি তো যাওয়া যাইবে না, সেখানে সমস্যা আছে, আমার বাড়ির মানুষজন যদি স্ত্রীকে নিয়ে আসতে দাও গাছের লাগে বাইন দেয়া কুত্তা লীলাই দেবে, আরে তোমার দিকে কুত্তা এসে খামচি দিয়া তোমার কলজা থেকে ফেলাইতে পারে, সেই জন্য সেখানে যাওয়া ঠিক হবে না। আর এই যে স্ত্রীর কথা বারবার বলতে আসো না, এই গ্রামে ব্যাপক মানুষজন তোমার সম্বন্ধে খালি কমপ্লেনের পর কমপ্লেন নিয়ে আসতে আছে, কোনো মেয়ে ছেলে রাস্তায় হাঁটতে পারে না, কোনো মেয়েরা স্কুল কলেজে যাইতে পারে না, তুমি ব্যাপককে কি বলো কি যে আমার স্ত্রী আমার স্ত্রী, ঠিক আছে মনু? সেই জন্য আমার মনে হয়েছে কি তোমার ওই যে সার্কিটের মধ্যে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, এই যে মিস্ত্রি বলাইয়া ইলেকট্রিক মিস্ত্রি বলাইয়া সার্কিট দুগ কাটিয়া জোড়া দিয়া ট্যাপ দিয়ে দেবো আমি। ও সার্কিটে ডিস্টার্ব দেখা দিয়েছে না? হ্যাঁ আমার কাছে সার্কিটের যে ইঞ্জিনিয়ার আছে আমি যাই, যে সার্কিটটা ঠিক করে আসি। ওই যে বললাম না যে ইলেকট্রিশিয়ান আছো তো ইঞ্জিনিয়ার কাছে যাওয়া লাগবে না, হানে সে ঠিক করে ট্যাপ লাগাই দেবে। ট্যাপ লাগাবে? ট্যাপ? হ্যাঁ না আমার ইঞ্জিনিয়ার আছে তো আমি যাই, যে ওই ট্যাপ লাগাই নিয়ে আসি। ঠিক আছে যাও আসে ট্যাপ লাগাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতা নেতা কটা বাজে? কটা বাজে? চারটে কি বাজে? চারটে বাজ দেখানো বারো মিনিট বাকি আছে। তাহলে তো কথা বলতে বলতে এই বারো মিনিট শেষ হয়ে যাবে তাই না? আর একটু কথা বলি, বউ আসবে কোথায় গোনে? বউ তো এখানে নাই, বউ তো আছে পাবনা মেন্টাল হাসপাতাল, সেখানে আছে, তুমি সেখানে গেলে তোমার স্ত্রীকে নিয়ে আবার চলে আসতে পারবা। আমি পাবনা? হ্যাঁ পাবনা মেন্টাল হাসপাতাল, সেখানে তোমার স্ত্রী আছে। কটা বাজে? কটা বাজে?
এখন আর 6 সেকেন্ড বাকি আছে। 6 সেকেন্ড বাকি আছে তাহলে কথা বলতে বলতে 6 সেকেন্ড শেষ হয়ে যাবে। হ্যাঁ শেষই যাবে। 6 সেকেন্ড পরে আমার বৌরিনি চলে যাব। না পাবনা। পাবনা। পাবনা হলে দিয়া তুমি যখন সোজা যাবা সোজা দিয়া ওই ডাইন দিক দিয়ে গেলে বাস পাবা, বাসে উঠতে সোজা পাবনা চলে যাবা মেন্টাল হাসপাতাল, সেখানে থাকিয়া তোমার স্ত্রীকে নিয়ে আবার চলে আসতে পারবা। পাবনা পাবনা আমার বউ আছে। উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেখানে আমার বউ আছে, আমার বউকে নিয়ে এই গ্রামে ফিরে আসবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। পাগলা হালার ফলায় যেভাবে ডিস্টার্ব দেওয়া শুরু হচ্ছে গ্রামের মধ্যে, হাতে আরে মেন্টাল হাসপাতালে যদি না হান্দাই দিই তাহলে তো আমার ভোট বাবাক নষ্ট করে দিয়ে হালাই, মানে কইবে যে মুই আর বিচার হরি না, সমস্যায় পড়িয়ে গেলাম। আকি এ জসিয়া হালা ফালা বালু এই ডাইন দিকে ফালা, এ পাঙ্গা নাই চাই কি দাও এ হর দেই। ফাগুন পূজা এলে বরে তোরে লিয়ে লাজ বরে, ফাগুন পূজা এলে বরে তোরে লিয়ে লাজ বরে, সিনুল ফুলের মালা গেথে ঘরে তুলে ইয়ান বরে। ফুলে কদম ভাই কদম ভাই শুন, আমরা না সালাম মরিয়া যাবে মরে যাবে কেন, আর তুমি একলা কেন লাচ্ছো কই? আরে ও সালাগে আমি মাল আনতে পাঠিয়েছি, সালার কোনো খবরই নাই। তোমরা মরবা কেন বলো তো? মরবো কিসের জন্য সেটা তো আমরা কবে না, আমরা হচ্ছে আমাদের বাড়ির যে গাব গাছ আছে না, ও সালা গাব গাছে উঠে রশি বেঁধে সালা কাক করে মরে যাবে। হায় হায় আজরাইল তো তাহলে তোমাদের বাড়ি চিনা বলাবো, আর আজরাইল যদি বাড়ি চিনা বলায় তাহলে কিন্তু সর্বনাশ করে বলাবে, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমাদের চত্তিকিষ্টরে মাইরা ফেলবে। আমাদের জন্য সালা সবাই মরে যাবে তা তো হবে কলাই। আচ্ছা 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 কদম ভাই, আমরা একটা কাজ করি, আমরা গঙ্গায় চলে যাই, মাছ গঙ্গায় যা গলা কলসি বেঁধে সালা চুপ করে ডুবে মারবে। আজরাইল তো নদী আছে না বলাবে, তখন এই নদীতে যারা গোসল করতে যাবে তাদের সবারে মারা ফেলবে, তারপর নদীর মাছ কুমির সব মেরে ফেলবে। এ সালা কি কয়, কাছে মরতে পারবো না নদীতে মরতে পারবো না, তুই একটু আজরাইল কি ক না আমরা কি করে মরবে। আমি কিভাবে জানবো, আমি কি আজরাইল রে চিনি? আজরাইল রে যদি চিনি আমারও তো আজরাইল মারা ফেলবো। আজরাইলকে তুমি চেনো না, আজরাইলকে যদি তুমি না চেনো তাহলে তুমি সালা এত খবর রাখলা কি করে? আমার পরি আমার সব কিছু বলছি, আমি কিছুদিনের মধ্যে পরিস্থানে চলে যাব, টিকিট আকাশছি। একদম ভাই, আমারা লাচুয়াকে দুটা টিকিট দেনা পরিস্থানে, আমরা আর মরবে না, আমরা পরিস্থানে চলে যাবে। না পরিস্থানে টিকিট তোমাদেরকে দেওয়া যাবে না, কারণ তোমরা তো মদারু, আর মদারুদেরকে পরিরা পছন্দ করে না, সেই জন্য পরিস্থানে স্থান দিবে না। একদম ভাই রুক না, আমরা জেলা পরিস্থানে যেতে পারবে না, গাছে মরতে পারবে না, নদীতে মরতে পারবে না, আমরা মরবো কাহা? সালা ইতনা বুদ্ধি মেরে ভেজে মে কিউ নহি আয়া? একদম ভাই তুই তো পাগল আছিস, তোর মাথায় এত বুদ্ধি আছে আমার মাথায় নেই কেন রে সালা? কি আমি পাগল? হ্যাঁ আমি যদি পাগল হই তোরা হইলে মদারু মদখুর, তোর বাপ মদখুর, লাচুয়া মদখুর, তাদের চোদ্দ কৃষ্ণ মদখুর। আমার একটা ভুল হয়ে গেছে বাবুয়া, তোদের তো আজরাইল না, তোদের তো জমদুত, জমদুত কিছু মনে করবে না, যে কোনো জায়গায় মারা যেতে পারে। আরে জালা কি কইস জালা, এ জমদুত জালা আজরাইল তা সবাই চিনে ফেললে তো জালা সমস্যা হয়ে যাবে। জালা মাথায় কিছু আছে না রে লাচুয়া, মারছিস নাকি বে? মাল নিয়ে মরতেও পারি না সালা।
আমরা মরব, তারপর কত সমস্যা। এ বাগন বোঝাই এলে বরে, তোরে লে এলাজ বরে, শিমুল ফুলের মালা গেথে ঘরে তুলে আনবো রে। প্রেম করিতে জানি পাড়ার ছেড়ি রাও সার জোর কইরা দে পীরের বায়না। ওকে বন্ধু বন্ধু রে ভাই। এ শর্মা ডাকো কেন? তোমার একটা ইম্পর্টেন্ট খবর দেওয়ার লেগে আনে ডাকছি, শুনলে তো খুশি হয়ে যাবে। খুশির খবর তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। খুশির খবর দিমু, কিন্তু তার আগে একটা শর্ত আছে, তোমার পরির লগে একটু দেখা করে দাও না। পরির দেখতে এলে তা আমার মতো প্যাস মারে হাঁটতে হব। কেন প্যাস মারে হাঁটতে হব? কেন আমার মতো প্যাস মারে না হাঁটলে পরিতে তোমার সাথে দেখা দিব না। চলো প্যাস মারি। প্যাসায় হাঁটবা? চলো শুরু করি। তারপর পরি দেখা পাবো। ঠিক আছে হাঁটুন নে। ও তোমার খুশির খবরটা দি, মধু ডাক্তারের মেয়ে আসল তোমার জন্য প্রেমের চিঠি লিখে বসে আছে, আমরা দিয়ে খবর পাঠাইছে, তাতেই যাও। তাইলে তুমি সিটিটা আনতা? তোমার প্রেমের সিটি কি আমার কাছে দিবে? এই আসলে সে তো আমার কত দেখা হইলো, কত কথা হইলো, কই আসল তো আমার কোনো সিটি দিল না। না না, শরমে দিতে পারে নাই, সে তো তোমার শরম পায়। শর্মিন্দা সবের মেয়ে না আসল? তাইলে তো আমি পরিস্থানে যাবো না, এই গ্রামেই আসলের কাছে থাক। না না, তাইলে আবার ঝামেলা আছে, তোমার কিছুদিন পরিস্থানে থাকবা আর কিছুদিন আমি আসলের কাছে থাকবো, দুই জায়গাতেই থাকতে। পরে যদি সতীন মাইনা না নেয়? সতীন মাইনা নিব না কে? পরি আস্তে আস্তে সতীনও মাইনা নিব, দুনিয়ার নিয়ম মানতে হইব। না দুনিয়ার নিয়ম অবশ্যই মানতে হইব। তুমি অবশ্য ঠিক কথা কইছ, পরি তো আমার পরিস্থানের টিকিট দিয়ে দিছে, আর সমস্যা কি? পরিস্থানের টিকিট দিয়ে দিছে? কই দিয়ে দিই, পরিস্থানের টিকিটটা দিই। আরে তোমার পরিস্থানের টিকিট দেখানো যাবে না, তাহলে তো পরি মাইন্ড করব। না না, পরি মাইন্ড করে এমন কিছু আবার করা যাইব না। তুমি তাড়াতাড়ি আসলে কাছে যাও, চিঠি নিয়ে তোমার জন্য অনেকক্ষণ ধরে বসে আছে, যাও। তাই আমি তাহলে যাই। পাগলের ঘরে পাগল, এইরকম বি বি ক্লাস পাগল জীবনে দেখি নাই। মাইয়া মাইছে নাম শুনলে পাগল হয়ে যায়, হুশ থাকে না। এরকম দৌড়ে দৌড়ে কই যান? আমি তো তোমার কাছে আসলাম, তুমি নাকি আমার জন্য প্রেমের চিঠি নিয়ে বসে আছো। দাও তো, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, আমি এবার প্রেমের চিঠি নিয়ে যাবো। তোমার প্রেমের চিঠির উত্তর দিতে হবে না, আমি সুন্দরভাবে সুন্দর ভাষা দিয়ে নিজের হাতে লিখবো। কি? আমি তোমার লেগে প্রেমের চিঠি নিয়ে বসে আছি? এই কথা নিশ্চয়ই তোমার সায়া বিবির ওই ইবলিশ পোলাটা বলছে। সুরমারো তুমি ইবলিশ বলবা না, অনেক ভালো ছেলে। ও বলছে তোমার সাথে আমার প্রেম হয়ে গেছে, তুমি আমার জন্য প্রেমের চিঠি নিয়ে বসে আছো, দাও না। তুই আমাকে এত ভালোবাসিস বেলা চুয়া, তোকে তো চালা আমি মরতে দেবে না, তোকে আমি মরতে দেবে না চালে। উল্টাপাল্টা কথাবার্তা বলবে না, আমার পরি আমার পরিস্থানের টিকিট দিছে, আমার পরিস্থানে নিয়ে যাবো। ঠিক আছে, একটা কাজ করতে পারবি?